গোমতী জেলায় 76 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের অ্যালার্ট করা হয়েছে। 27 এপ্রিল অ্যাম্বুলেন্সে যে 5 জন এসেছিলেন তাদের সংস্পর্শে এসেছিলেন বলে মনে করা হচ্ছে ওই লোকগুলোকে। ওই 5 জনের মধ্যে কেউ পজিটিভ এলে এই 76 জনকেও কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হবে। লিস্ট তৈরি হচ্ছে বাইক ঘোরার জন্যও। কোটা ছাত্রছাত্রীদের রাজ্যে আনার ব্যাপারে রাজস্থান সরকারের সঙ্গে কথা হচ্ছে, জানিয়েছেন রতনলাল নাথ। সম্ভবত 2 মে 122 জনকে নিয়ে সেখান থেকে গাড়ি রওনা হবে। গত 10 দিনে রাজ্যে এবং রাজ্যের বাইরে ট্রাক নিয়ে যারা এসেছেন এমন 3388 জনকে স্ক্রিনিং করা হয়েছে। তার মধ্যে 290 জন যাত্রী। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে 4910টি স্যাম্পল নেওয়া হয়েছে। টেস্ট হয়েছে 4742 জনের। আজকে আমাদের রাজ্য সরকার থেকে রাজস্থানে কোটাতে চিঠি দেওয়া হয়েছে টু দি ডিস্ট্রিক্ট কালেক্টর, কোটা ডিস্ট্রিক্ট গভর্নর রাজস্থান, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি কমান্ড অফ ত্রিপুরা এলএস ডালং পাঠিয়েছেন চিঠি। সাবজেক্ট মুভমেন্ট অফ স্টুডেন্টস অফ ত্রিপুরা ফ্রম কোটা টু ত্রিপুরা। বলা হয়েছে, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ ডিসাইডেড অন টুডে 30th April 20, the students of Tripura standard at Kota, Rajasthan may be allowed to move from Kota to Tripura. I have therefore request to kindly allow the students of Tripura for coming to Tripura from Kota at the earliest possible. আজকে চিঠি চলে গেছে অফিসারদের কাছে, তারা ব্যবস্থা নিচ্ছে খুব সম্ভব 2 মে পরশুদিন গাড়ি সেখান থেকে স্টার্ট করবে। 122 জন স্টুডেন্ট, তার সাথে গার্জিয়ান আছে কিছু, এই একটা চিঠি দেওয়া হয়েছে। যে লাস্ট 10 ডেজ 21 থেকে 30 অব্দি আমাদের রাজ্যে রাজ্যের বাইরের নাম্বার অফ ট্রাকার্স স্ক্রিন, আপনারা জানেন যদি ট্রাকগুলি না আসে খাদ্য সামগ্রী তাহলে বন্ধ হয়ে যাবে সব কিছু, সেই জন্য আসছে। এই 3388 জনকে আর এদেরকে টোটাল এই 3388 প্লাস নাম্বার অফ প্যাসেঞ্জার স্ক্রিন 3388 প্লাস 290 টোটাল স্ক্রিন অ্যাট চোরাইবাড়ি 3678 এবং টোটাল সোয়াব স্যাম্পল কালেক্টেড 31। এটা প্রত্যেক দিন সেটা স্ক্রিন করা হচ্ছে এবং স্লাইটলি সিম্পল হল যদি সিম্পটম পাওয়া যায় সেক্ষেত্রে সোয়াব ফেল করা হচ্ছে। পিওর রিপোর্ট চ্যানেল দিন।